হ্যালো বন্ধুরা, আপনারা সবাই ভালো আছেন? আমি মামা পৃথিবীর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আপনাদের মাঝে একটি প্রোডাক্ট নিয়ে কথা বলবো। প্রোডাক্টটির নাম হলো সলভিট বি। সলভিট বিটা কী কী ক্ষেত্রে ব্যবহার করা যাবে আজকে আপনাদের মাঝে এই বিষয়ে আলোচনা করব। বন্ধুরা, যেসব বন্ধুরা আমার ভিডিওটি দেখতে আসছেন এখনও সাবস্ক্রাইব করেননি ও লাইক দেননি, কমেন্ট করেননি, অবশ্যই আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও পৌঁছে যাবে। বন্ধুরা, দেখা যাক আজকে আপনাদের মাঝে যে প্রোডাক্ট নিয়ে কথা বলবো, প্রোডাক্টটির নাম বলছি, লক্ষ্য রাখুন। প্রোডাক্টটির নাম হলো সলভিট বি। এই ভিটামিনটা কী ক্ষেত্রে ব্যবহার করা যাবে আজকে আপনাদের মাঝে আলোচনা হবে। বিশেষ করে যাদের ভিটামিন বি ও ভিটামিন বি কমপ্লেক্স এই ধরনের সমস্যা যাদের আছে শরীরে, তারা অবশ্যই এই ট্যাবলেটটা সকালে ও রাত্রে একটা খাবে, নিয়মিত একটা না দুই মাস খেতে হবে। বন্ধুরা, অবশ্যই আপনারা এই ভিটামিনটা খাবেন, খেলে আশা করি আপনাদের মানসিক ও শারীরিক দুর্বলতা ও টেনশন মুক্ত, যাদের দুর্বল বেশি তারা অবশ্যই এই সলভিট ভিটামিন বি কমপ্লেক্স ট্যাবলেটটি নিয়মিত খাবেন, একটা না এক মাস। দাম মাত্র 27 টাকা। এই ভিটামিনটা যে কোনো ফার্মেসির দোকানে পাওয়া যাবে, অবশ্যই আপনারা সংগ্রহ করে নেবেন। কম দামের মধ্যে একটি ভালো ভিটামিন। এই ভিটামিনটি তৈরি করেছেন এসকাপ ফার্মাসিউটিক্যাল লিমিটেড। বন্ধু, দেখুন তো এসকাপ কোম্পানির ভিটামিনটা কেমন দেখতে। এই দেন এসকাপ ফার্মা সলভিট ভিটামিন বি কমপ্লেক্স ও চিনিমুক্ত ট্যাবলেটটি, ও ডায়াবেটিস রোগীরাও এই ট্যাবলেটটি খেতে পারবে। ডায়াবেটিস রোগীরা বিশেষ করে দুর্বলতা ভোগে, তারা অবশ্যই এই সলভিট বি ট্যাবলেটটা নিয়মিত একটা দুই মাস খাবেন, খেলে আপনাদের যে দুর্বলতাটা আছে কেড়ে যাবে। বন্ধুরা, আজকে আপনাদের মাঝে এই নিয়ে কথা বললাম অনেক। যদি আমার ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগে, অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, লাইক দেবেন, শেয়ার করবেন। বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের মাঝে আবার নিত্য নতুন ভিডিও নিয়ে যেমন আসতে পারে।